ওয়ালাইকুম। আজকে এই ভিডিওতে শেয়ার করব, বর্তমানে আমরা যদি চাই ফেসবুকও কিন্তু খুব ইজিলি প্রবেশ করতে পারছি না। দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম, অনেকের আইডি লগ আউট হয়ে গেছে। আপনি যদি দেখেন আমার ফেসবুকটাই লগ ইন হচ্ছে না, আমি এবং আমার যে ফেসবুক লাইট ইউজ করতেছি সেটাতে প্রবেশ করতে পারছি না। ইতিমধ্যে আমার বেশ কিছু ফ্রেন্ডরাও জানিয়েছে যে তাদের আসলে এটা হচ্ছে না, কেন হচ্ছে না, তো এটা আসলে উপায় কী। ইতিমধ্যে বেশ কিছু ফ্রেন্ড আমাকে জানিয়েছে তাদের আনএবল টু লগইন এরকম অপশন আসতেছে বা সামথিং অন রং। সো এটা কেন আসতেছে বা এটা কীভাবে সলভ করা যায় এইটা নিয়ে আপনাদেরকে কয়েকটা কথা বলবো, যেটার মাধ্যমে আশা করছি আপনি খুব ইজিলি এটা সমাধান করতে পারবেন। তো এইটা মূলত অ্যাকচুয়ালি কারণ হচ্ছে এটা ফেসবুকের অফিসিয়ালি কোনো প্রবলেমের জন্য। আপনারা অনেকে ভাবতেছেন যে কেন আমার কি শুধু একাই, বা অনেকে ফোন করতেছেন, তো তাদেরকে উদ্দেশ্যে বলি যে এটা শুধুমাত্র আপনার বা আমার এরকম পার্সোনাল কারণ না, এটা হচ্ছে পুরো ফেসবুক যতগুলো ইউজার রয়েছে তাদের জন্য। আমি যদি মেসেঞ্জারে যাই এবং কাউকে যদি আমি এখান থেকে মেসেজ করতে যাই, আপনি দেখতে পাচ্ছেন কুড নট সেন্ড, মানে এটা ফেসবুক অফিসিয়ালিভাবে সমস্যা হয়েছে। তো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই, ফেসবুক টিম অবশ্যই কাজ শুরু করে দিয়েছে, এটা খুব ইজিলি এটা সমাধান হয়ে যাবে বলে আশা করছি। এবং আপনাদের যাদের আইডি লগ আউট হয়েছে, অনেকে মনে করতে পারেন যে ফিসিং লিঙ্ক হয়েছে বা এসব কিছু, বাট সেরকম কিছু না, নর্মালি ব্যাপার স্যাপার। তো এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কিছু নেই, জাস্ট ওয়েট করুন, আপনার খুব ইজিলি এটা সমাধান হয়ে যাবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে। সো তারা তো অবশ্যই চেষ্টা করবে যত তাড়াতাড়ি করতে পারে। সো ভিডিওটা হচ্ছে এটাই আপনাদেরকে জাস্ট নোটিশটা জানিয়ে দেওয়ার জন্য। সো ধন্যবাদ সবাইকে।